আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে আমরা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের পরিচিতি, কিবোর্ড পরিচিতি। ঠিক আছে, তো কিবোর্ডটা পরিচিতির আগে আমাদের একটু কিবোর্ডের কোনটা কী নাম এগুলো একটু দেখে নেই, সেটা একটু দেখার জন্য আমি এখানে যে অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। হচ্ছে এখানে প্রত্যেকটার নাম দেওয়া আছে অলরেডি, কোনটা কী কাজে বা কোনটা নাম কী এগুলো সব অলরেডি দেওয়া আছে। তো এখানে ফার্স্টে আছে কি স্কিপস, তারপরে ফাংশন, ইন্টার, ব্যাক স্পেস, ডিলে, ট্রেন স্কেন্ট। আচ্ছা, এগুলো আমরা নিয়ে মানে কোনটার কী নাম এগুলো দেখতে পাচ্ছি। তারপরে ক্যাপিটালস, লক, তারপরে হচ্ছে শিফট, কন্ট্রোল, উইন্ডো, অল্টার, স্পেস বার, এটা নামে হচ্ছে স্পেস বার, এটাও কিন্তু অল্টার। তারপর আবার এখানেও কিন্তু উইন্ডো আছে, এখানেও মেনুবার আছে, এখানে হচ্ছে কন্ট্রোল আছে, শিফট আছে, তারপরে হচ্ছে অ্যারোজ, এগুলো হচ্ছে অ্যারো, তারপরে হচ্ছে নাম্বার ফেড, স্ক্রোলড। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, তো এগুলো সব কিছু যদি নাম আমরা না জানি তাহলে আমাদের কাজ করতে গেলে বিশেষ করে প্রবলেম হয়ে যায়। আসলে আমরা কোনটা দিয়ে কী কাজ করব, তো কোনটার কী কাজ এটা আমরা একটু দেখি। এটা জাস্ট আমরা হচ্ছে নামগুলো দেখলাম, কোনটার মানে পরিচিতি দেখলাম এটার আসলে কোনটার নাম কি। এখন আসি হচ্ছে কম্পিউটারে যে অরিজিনালি যে কিবোর্ডটা থাকে সেই কিবোর্ডটা দেখতে সেম এরকম। তো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এটা নিয়ে নাম জেনে আসছি, এটা হচ্ছে ইচ, তারপরে ফাংশন কিগুলো, এগুলো সবগুলো কিন্তু ফাংশন কি, প্রিন্ট স্ক্রিন আছে, তারপরে হচ্ছে আপনার স্কোর লক, তারপরে পুশ ব্যাক ব্রেকস আছে, তারপরে এখানে ট্যাব আছে, ট্যাব দিয়ে কী করে, তারপরে হচ্ছে ক্যাপস লক, এগুলো দিয়ে কী করে। তো আমি একটু হচ্ছে একটু ট্যাবের বিষয়টা একটু আলোচনা করি। স্বাভাবিক আমি এখানে লিখলাম হচ্ছে নিশি কম্পিউটার, আমরা হচ্ছে এখানে নিশি কম্পিউটার ট্রেনিং সেন্টারটা লিখেছি। যখন আমরা একটু দেখতে পাচ্ছি হচ্ছে নিশি কম্পিউটার ট্রেনিং সেন্টারটা যখন লিখেছি তখন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে স্পেস হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যদি আমি এই ট্যাব ব্যবহার করি, ট্যাবের পরিণতিটা কী হয়, যখন আমি স্পেস দেই, স্পেস দিলে একটু হচ্ছে সরে, আর যদি আমরা এখানে স্বাভাবিক ই দিতে পারে, এখানে যদি ট্যাব ব্যবহার করি, ট্যাব ক্লিক করি, তার মানে কতটুকু সরতেছে। বিশেষ করে এই যে এরকম কাজের ক্ষেত্রে স্বাভাবিক এখানে আমরা কিছু একটা লিখলাম, ট্যাব দিলাম, হচ্ছে ট্যাব দিয়ে এটাকে আমরা অনেক দূর কাজ করে, এটাই হচ্ছে ট্যাবের বিষয়। তারপর হচ্ছে এবার আসি হচ্ছে যে ক্যাপস লক, ক্যাপস লক আসলে কী কাজ করে। ক্যাপস লকটা হচ্ছে এরকম একটা কাজ করে, যেমন হচ্ছে আমি এখানে সবগুলো লিখে যা কিছু লিখতেছি এখন কিন্তু সব ছোট হাতে আসতেছে, যদি আমি ক্যাপস লকটা অন করে দেই, স্বাভাবিক ক্যাপস লকটা একটা চাপ দিয়ে রাখি, তখন এখন যদি লিখি সব কিছু কী হয়ে গেলো, বড় হাতের হয়ে গেলো গা। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো এগুলো আমরা হচ্ছে ক্যাপস লকের ব্যবহারটা দেখলাম। এবার আসি হচ্ছে যে কন্ট্রোল, শিফট, অল্টার, এগুলো কী কাজ করে। এখানেও কিন্তু কন্ট্রোল, অল্টার, শিফট এ পাশেও আছে, তো এই দুই পাশে থাকার মানেটা কী। দুই পাশে থাকার মানেটা হচ্ছে যে আমরা যেহেতু কম্পিউটার কাজ করি, এক হাতে কিন্তু আমরা কম্পিউটারে কাজ করি না, দুই হাতে কাজ করতে হয়। তো দুই হাতে যদি কাজ করতে যাই তাহলে কীভাবে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে এ হাত দুইটা হাতকেই মেনটেন করার জন্য এ পাশেও কন্ট্রোল আছে, এ পাশেও কন্ট্রোল আছে, এখানে অল্টার আছে, এখানেও অল্টার আছে, এখানে শিফট আছে, এখানেও শিফট আছে। তারপরে আসি স্পেস বার, স্পেস বার অলরেডি দেখা হয়ে গেছে যে আমরা কোনো কিছু লেখার পরে একটা স্পেস না দিলে সবগুলো, এখানে যদি আমি স্পেসটাকে কেটে দিই তাহলে সবগুলো একসাথে জড়ো খিচুড়ির মতো হয়ে গেল। তো এখানে যদি আমি স্পেস বারটা ক্লিক করি তাহলে এটার একটা সৌন্দর্য চলে আসছে। তো স্পেস বার না হলে সবগুলো লেখা একসাথে হয়ে যাবে, এটা দেখতে খারাপ দেখা যাবে। তো স্পেস বারের ব্যাপারটা দেখলাম, কন্ট্রোল অল্টার এগুলো কী কাজ করে। স্বাভাবিক যদি আমি চিন্তা করি যে এগুলো হচ্ছে কিছু কিছু শর্টকাটের ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, স্বাভাবিক এই জিনিসটাকে আমি কপি করব। তো এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল চেপে সি দিলাম, সরি কন্ট্রোল সি ক্লিক করে তারপরে আমি কী করব, কপি করে
আবার কন্ট্রোল ভি এর মাধ্যমে, কন্ট্রোল ভি ভি এর মাধ্যমে আমি পেস্ট করে দিলাম। এই যে শর্টকাট কমান্ডগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা মানে এই এগুলো ব্যবহার করে থাকি, আরও অনেকগুলো শর্টকাট আছে। তারপরে আসি হচ্ছে ইন্টার। ইন্টার আসলে কি কাজ করে? ইন্টার আমরা দেখে ফেলছি যে হচ্ছে আমরা কোনো কিছু লেখার শেষ হলে ইন্টার দিয়ে নিচে যেতে পারি, এই যে লেখা শেষ হলে ইন্টার দিয়ে যেতে পারি। আমরা যদি কোনো কিছু লিখিও, সাধারণত এই যে লিখতে লিখতে যদি অনেক পুরো অটো কিন্তু আসতেছে, কিন্তু মাঝখানে যদি লেখা শেষ হয়ে যায় তখন দেখা যাচ্ছে ইন্টার দিয়ে এভাবে চলে আসতে হয়। তো ইন্টারের ব্যবহারটা দেখলাম। আর ব্যাক স্পেস তো আমরা জানি, ব্যাক স্পেস দিয়ে হচ্ছে কি কেটে দিতে হয়। তো ব্যাক স্পেস দিয়ে যেহেতু আমরা ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু সব কেটে যাচ্ছে। তো এই যে একটা বিষয় দেখলাম, এটা আমরা হচ্ছে এখানে এই বিষয়গুলো দেখলাম। আর অ্যারো, অ্যারো চিহ্নগুলো দিয়ে কী করে? তো অ্যারো চিহ্নগুলো দিয়ে কী করে সেই জিনিসটা আমরা হচ্ছে এখানে আছে, নিচের দিকে যেতে চাইলে এই যে অ্যারো চিহ্ন, উপরের দিকে যেতে চাইলে এভাবে, এদিক এদিকে যেতে চাইলে, ডানে বামে যেতে চাইলে এই যে এরকম যেতে পারবো। তো অ্যারো চিহ্নের ব্যবহারগুলো দেখলাম। এগুলো হচ্ছে নাম্বার কি, এখান থেকেও নাম্বার আমরা ব্যবহার করতে পারি, এখান থেকেও করতে পারি। আর এটা হচ্ছে প্রিন্ট স্ক্রিনে, যেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে প্রিন্ট মানে শর্টকাট এরকম, যেমন হচ্ছে এটাকে আমি যদি মনে করি যে আমি এটা ই করব, তাহলে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে তারপরে যে কোনো জায়গায় বা হচ্ছে এখান থেকে আমি স্বাভাবিক, আমার বাটনটা অবশ্য কাজ করতেছে না, আমি যদি চিন্তা করি যে এখানে আমি পেস্ট করব, কাজ করতেছে না আমার এটা, নাহলে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে পেস্ট করে দিলে ওটা চলে আসে। যেহেতু আমার এখানে বাটনটা কাজ করতেছে না, এটা আমি দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে বিষয়গুলো। তো কিবোর্ডের আরও বিস্তারিত আলোচনা নিয়ে আমরা সামনের ক্লাসে আরও দেখব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।